প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার আছে, তোমার আছে, তারপরে হচ্ছে আমি আছি, তুমি আছো, এগুলোতে প্রত্যেকটাতে সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। বাট এখানে দেখো বিপদ আছে, বাট এই বিপদটা আমার আছে কি তোমার আছে কি কার আছে এটা ঘোষণা করেন নাই। তারপরে ধরো যে ব্যথা আছে, এখন এই ব্যথা তোমার আছে কি আমার আছে কি কার আছে এটাও ক্লিয়ার করা নেই। অর্থাৎ এই সেন্টেন্সের যে মালিক, মানে যার এই ব্যথা বেদনা ভালোবাসা আছে, এই লোকটাই নাই, অর্থাৎ সাবজেক্ট নেই। সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসেবে সেন্টেন্স স্টার্ট করতে হলে, স্টার্ট আপ করতে হলে আমাদেরকে একটা সাবজেক্ট ধরে বেঁধে নিয়ে আসতে হবে, আর এই জন্যই কিন্তু আমাদের ডিয়ার ইজ এবং ডিয়ার আরের প্রয়োজন হয়। ওরে বাপরে বাপ, আর্জেন্টিনা আর ফ্রান্সের যা খেলা দেখলাম, টান টান উত্তেজনাকর অবস্থা। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেট মি হ্যাভ সাম টাইম টু টেক সাম ওয়াটার। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু নাসিস ক্লাব। আজকে আমরা শিখতে চলেছি দেয়ার, হেয়ার আর ইটের ব্যবহার। তোমরা জানো যে দেয়ার, হেয়ার অ্যান্ড ইট এগুলো অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার হয়। সো আজকে হচ্ছে প্রথম ক্লাস, তাই কোথাও না গিয়ে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তবে আজকে যে স্টাইলে পড়াবো সেটা হচ্ছে ভিন্ন একটা স্টাইল। সো আমরা সময় নষ্ট না করে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকেই যদি বলা হয় যে এই আছে এই শব্দটির ইংরেজি বানাও, তাহলে কি বলবে? অনেকে বলবে যে হ্যাভ হ্যাজ মানে আছে, আবার অনেকে অ্যাম ইজ আর বলবে, আবার অনেকে পজেস বলতে পারে, আবার অনেকে গেট বলতে পারে, অনেকে অনেকভাবেই বলতে পারে। বাট এখানে আমরা পুরো প্রি প্ল্যান করে আমরা এই অধ্যায়টি শিখব, তাই আছে এমন একটা ভার্ব যেটার মালিক নেই এখানে। দেখো আছে, জাস্ট আছে। সো এরকম ক্ষেত্রে আমরা কোন ইংলিশটা বসাবো, এটা হচ্ছে আমাদের কনফিউজন। তাহলে আছে ইংরেজি আমরা যেখানে সাবজেক্ট পাবো না, সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ, দেয়ার আর দিতে পারি, তবে এটাই বা কেন দেব? সো এটার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তোমাকে। এরপরে দেখো, আছে থেকে আমি একটু সম্প্রসারণ করেছি, সেটা হচ্ছে বিপদ আছে, ব্যথা আছে, ধরো যে ডায়াবেটিস আছে। সো এরকম ধরনের সেন্টেন্সগুলো কী হবে? সেক্ষেত্রে বিপদ আছে বলতে এই ধরনের একটা সেন্স কাজ করছে যে বিপদ যার অস্তিত্ব রয়েছে, মানে যেটা ফিল করতে পারছি বা যেটা আছে, এবং এমনকি যেটা কোনো একটা স্থানে আছে, এই ধরনের সেন্স কাজ করছে। সো এই ধরনের সেন্স কাজ করলে আমরা জানি যে সেটা নিশ্চয়ই ভার্বের ব্যবহার। আমরা সেক্ষেত্রে রিস্ক ইজ বলতেই পারি, রিস্ক ইজ, ব্যথা আছে বা বিপদ আছে বা যে কোনো জিনিস আমরা দিতে পারি। এরপরে হচ্ছে আমরা এখানে রিস্ক ইজের পরিবর্তে দেয়ার ইজ রিক্স এটাও দিতে পারি, তবে এটা কেন দেবো এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। এখানে দুটোই রাইট, রিক্স ইজ অ্যান্ড দেয়ার ইজ রিক্স, দুটোই হবে। বাট অনেকে যারা, তোমরা ভাবছো যে রিক্স হ্যাজ, হ্যাভ হ্যাজ মানে আছে, ভাবছো যে রিক্স হ্যাজ দেবো। রিক্স হ্যাজ যদি দাও তাহলে তোমাকে হ্যাভ হ্যাজের সঠিক ডেফিনিশন জানতে হবে। তাহলে আমরা একটু জেনে নিই যে হ্যাভ হ্যাজের ডেফিনিশন কী। কোনো ব্যক্তির এবং বস্তুর তাদের নিজেদের কিছু না কিছু আছে, এই ধরনের সেন্স কাজ করলে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি। যেমন ধরো যে আমার, আমার বলতে আমার কিছু একটা, আমার বাড়ি গাড়ি সারি আছে। তোমার, তাহলে তোমার ফোন, তোমার বাড়ি গাড়ি কিছু একটা আছে। সো এই যে আমার, তোমার, তার, এতটুকু বলতেই মনে হচ্ছে যে কিছু না কিছু একটা আছে, তাহলে নিশ্চয়ই এটা হ্যাভ ভার্বের ব্যবহার। এটার অর্থ পেতে গিয়ে দেখছি যে এই সেন্টেন্সটা কোনো অর্থ নেই, অর্থাৎ রিক্স হ্যাজ, রিক্সের কিছু একটা আছে, এ ধরনের আমরা কথা বলি না। বাট যদি বলি যে চেয়ার হ্যাজ, সেক্ষেত্রে হবে। কেন? চেয়ারের আছে, এখন কি আছে চেয়ারের? ধরো যে চারটা পা আছে, চেয়ারের অনেক কিছু আছে আমরা বলতেই পারি। সেক্ষেত্রে চেয়ার হ্যাজ দিলে আমরা সেটা বাংলা অর্থ অনুযায়ী চেয়ারের আছে এটা বলতে পারি, এবং সেটা যায়, সেক্ষেত্রে সেটা হ্যাভ ভার্ব হিসেবে আমাদের বসানো যেতেই পারে। বাট রিক্স হ্যাজ এটা কোনোভাবেই হ্যাভ ভার্বের সিস্টেম অনুযায়ী এর অর্থ মেলাতে পারবো না, মানে রিক্সের আছে এটা মিলছে না। বাট রিক্স যদি কোনো লোকের নাম হয়
তাহলে এটা ঠিক আছে যে রিক্স হ্যাজ বলতে রিক্স একটা লোকের নাম যার কিছু না কিছু একটা আছে ওকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমার হ্যাভ ভার্বের এবং বি ভার্বের এক্সক্লুসিভ ভিডিও করা আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এখন আমরা এখান থেকে একটু এদিকে যাব প্রথমত কথা হচ্ছে আছে এই ইংরেজিটা কি হবে এটা নিয়ে অনেক টেনশনে আছি কারণ আছে এটার সাবজেক্টকে এটা নাই অর্থাৎ সাবজেক্ট যদি অনুপস্থিত থাকে তাহলে তো টেনশনেরই ব্যাপার রাইট এখানে দেখো এই আছের সাথে আমরা এই আছের সাথে আমার আছে লাগিয়েছি তার মানে মনে হচ্ছে যে সাবজেক্ট দিয়েছি রাইট তোমার আমার তার কারো না কারো কিছু আছে এই ধরনের সেন্স কাজ করলে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করব সেক্ষেত্রে আমরা এখানে লিখে রেখেছি এটা হ্যাভ ভার্ব আমার আছে এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তার আছে শি হ্যাজ আমাদের আছে উই হ্যাভ এটা হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার সো সেক্ষেত্রে আমরা এটা বুঝে যাচ্ছি যে এটা সাবজেক্ট আছে এবং এটা খুব সহজে করতে পারবো এবার দেখো আমি আছি এটা এমন একটা সেন্স কাজ করছে যে আমি আছি মানে আমি উপস্থিত আছি মানে আমার অস্তিত্ব রয়েছে এখন এটা স্থান হতে পারে যে আমি কোথাও আছি ভিতরে আছি বাইরে আছি সামনে আছি পিছনে আছি অনেক ক্ষেত্রেই হতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার বি ভার্বের ভিডিওগুলো দেখোনি এখনও দেখোনি তারা দেখে নিতে পারো সেখানে ডিটেলস আলোচনা করা রয়েছে সেন্স কাজ করবে তিনটি একটা হচ্ছে কোনো ব্যক্তি বস্তু কোন স্থানে আছে আরেকটি হচ্ছে কোনো ব্যক্তি বস্তু কোনো পদে পেশায় আছে আরেকটি হচ্ছে কোনো ব্যক্তি বস্তু কোন অবস্থায় আছে সুস্থ অসুস্থ ভালো মন্দ মানে অ্যাডজেক্টিভের মতো সো এখানে যে সেন্সটা কাজ করছে সেটা হচ্ছে স্থান অর্থাৎ প্লেস আমি আছি বলতে আমার অস্তিত্ব প্রকাশ পাচ্ছে কোনো একটা স্থানে আছি এই ধরনের সেন্স কাজ করছে আর এই ধরনের সেন্স কাজ করলে আমরা জানি যে এটা বি ভার্বের ব্যবহার সো এটার ইংরেজি হবে আই অ্যাম আমি আছি তুমি আছো ইউ আর সে আছে শি ইজ আমরা আছি উই আর তাহলে এটা হচ্ছে বি ভার্ব এবং এটার সাবজেক্টও আমরা পেয়েছি এটারও সাবজেক্ট আমরা পেয়েছি তাহলে ক্লিয়ার আমাদের এটা হ্যাভ ভার্ব এটা হচ্ছে বি ভার্ব বাট আমাদের যখন জাস্ট আছে পাবো মানে যার মা বাবা নেই সেন্টেন্সের সাবজেক্ট নেই সেক্ষেত্রে তখন কী করবো তখন তো কনফিউজ আমি এই সেন্টেন্সটা কীভাবে স্টার্ট করব সো এই ধরনের আছে যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমরা একেবারে চোখ বুঝে দেয়ার ইজ এবং দেয়ার আর ইউজ করতে পারবো সো দেয়ার ইজ এবং দেয়ার আর কখন বসাবো সেটার জন্য আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ক্লাসে এত কিছু বোঝানো হয়তো বা সম্ভব না তবে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব দেয়ার ইজ সিঙ্গুলারকে ইন্ডিকেট করে আর দেয়ার আর প্লুরালকে ইন্ডিকেট করে তবে আছে অর্থ অনুযায়ী এখানে দেয়ার ইজ দেয়ার আর যে কোনো কিছু আমরা বসাতে পারি শুধু আছে দিয়ে এখনও আমরা ক্লিয়ার হতে পারছি না যে এটা সিঙ্গুলার না প্লুরাল তাহলে আমাদেরকে আর একটু সামনে যেতে হবে এখন দেখো বিপদ আছে বলেছি তো বিপদ আছে জাস্ট বলছি যে বিপদ আছে মানে বিপদ আছে বা ব্যথা আছে বা বেদনা আছে বা পানি আছে চিনি আছে এই ধরনের যে শব্দগুলো রয়েছে যেগুলো গণনা করা যায় না সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ ব্যবহার করব এবং এখানে যদি আমরা বলি যে আম আছে পেন আছে বই আছে জামা কাপড় আছে মানে যেগুলো কাউন্টেবল গণনা করা যায় সেক্ষেত্রে সেই সেন্স যদি কাজ করে সেক্ষেত্রে আমরা দেয়ার আর ইউজ করব অর্থাৎ ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল বন্ধুগণ তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল এরপরে দেখো বিপদ আছে এটা আমরা তো ইচ্ছে করলে রিক্স ইজ এটাও তো বলতে পারি বিভাব দিয়ে তো বলতে পারি কারণ রিক্স আছে মানে রিক্স মানে বিপদ এটার অস্তিত্ব আছে এটা কোন স্থানে আছে ধরো এ ধরনের সেন্স কাজ করছে সেক্ষেত্রে তো আমরা সিম্পলি বিভাব দিয়ে করতে পারি এটা খুবই ইজি বাট আমরা এখানে দেয়ারের ব্যবহার শিখব দেয়ারের সেন্সটা কেন মাথায় আমাদের কাজ করবে সেটা হচ্ছে যে যেখানে অনির্দিষ্টভাবে কোনো কিছু আছে এ ধরনের সেন্স কাজ করলে আমরা এটা ইউজ করব এখানে আমার আছে তোমার আছে তারপরে হচ্ছে আমি আছি তুমি আছো এগুলোতে প্রত্যেকটাতে সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই বাট এখানে দেখো বিপদ আছে বাট এই বিপদটা আমার আছে কি তোমার আছে কি কার আছে এটা ঘোষণা করার নাই তারপরে ধরো যে ব্যথা আছে এখন এই ব্যথা তোমার আছে কি আমার আছে কি কার আছে এটাও ক্লিয়ার করার নেই অর্থাৎ এই সেন্টেন্সের যে মালিক মানে যার এই ব্যথা বেদনা ভালোবাসা আছে এই লোকটাই নাই অর্থাৎ সাবজেক্ট নাই
সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসেবে সেন্টেন্স স্টার্ট করতে হলে স্টার্ট আপ করতে হলে আমাদেরকে একটা সাবজেক্ট ধরে বেঁধে নিয়ে আসতে হবে আর এই জন্যই কিন্তু আমাদের দেয়ার ইজ এবং দেয়ার আরের প্রয়োজন হয় এটা হচ্ছে যে বিপদ আছে সো রিক্স ইজ বিপদ জাস্ট সিঙ্গুলার তাই রিক্স ইজ দিয়েছি যদি বলতাম যে বইগুলো আছে সেক্ষেত্রে বুকস আর হতো বিভাগ অনুযায়ী সো আমরা যেহেতু এখানে বিভাগ নিয়ে আলোচনা করছি না আমরা দেয়ার নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমরা এখানে দেয়ার ইজ অথবা দেয়ার আর ইউজ করব যেহেতু রিক্স আনকাউন্টেবল রিক্স ব্যথা বেদনা পানি এগুলো আনকাউন্টেবল গণনা করা যায় না তাই সেক্ষেত্রে আমাদের দেয়ার ইজ বসাতে হয়েছে অর্থাৎ এইখানে আমরা পেন ব্যথা ওয়াটার পানি ওয়েল তেল এগুলো যদি বসায় সেক্ষেত্রে এখানে ইজ আমাকে নিতে হবে আর যদি এখানে আমরা বুকস দিতে চাই চেয়ার্স টেবিলস এগুলো দিতে চাই তাহলে সেগুলো সেক্ষেত্রে আমাদের এখানে কি দিতে হবে আর দিতে হবে এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আজকের এই ক্লাস থেকে তোমরা বুঝতে পেরেছ যে নর্মালি আছে হলে দেয়ার ইজ দেয়ার আর ইউজ করতে হবে এবং দেয়ার ইজ দেয়ার আর দিয়ে অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন আমরা তৈরি করব আগামী ক্লাসগুলোতে সো আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম